বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ পঁচিশটি সদর দপ্তর নিয়ে আলোচনা করবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও পাক্কা এক নম্বর পরীক্ষা হলে পেয়ে যাবে আর ভিডিওটি পুরো দেখার পর যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আজকে নিয়ে প্রথম কোশ্চেন দেখো আন্তর্জাতিক বিচারালয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক বিচারালয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে অপশান ডি এটি নেদারল্যান্ডে অবস্থিত অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদ দপ্তর কোথায় অবস্থিত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদ দপ্তর কোথায় অবস্থিত তো বন্ধুরা সঠিক ক্যান্সার হবে জেনেভাতে এটি অবস্থিত অপশান বি কারেক্ট ক্যান্সার এটি জেনেভাতে অবস্থিত দেখো বন্ধুরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে একে সংক্ষেপে ডাবলু বলা হয়ে থাকে তিন নম্বর প্রশ্ন দেখো নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত তো বন্ধু সঠিক হবে অপশান সি এটি নিউ ইয়র্কে অবস্থিত সি পরবর্তী কোশ্চেন দেখো বন্ধুরা আই ডি বা বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত আই ডি বা বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত তো বন্ধুরা সঠিক আনসার হবে এটি ওয়াশিংটনে অবস্থিত অপশান বিসার দেখো বন্ধুরা বিশ্বব্যাংক গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে বিশ্বব্যাংক গঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বিশ্বব্যাংক গঠিত হয়েছিল এটিও পরীক্ষায় এসে থাকে পরবর্তী কোশ্চেন দেখো আই এম এফ এ সদ দপ্তর কোথায় অবস্থিত আই এম এফ এ সদ দপ্তর কোথায় অবস্থিত তো বন্ধু সঠিক অ্যান্সার হবে অপশান ডি এটি ওয়াশিংটনেই অবস্থিত দেখো বন্ধুরা আই এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বন্ধুরা এটি গঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তাহলে ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটি গঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেন দেখো আই এম ও এ কোথায় অবস্থিত আই এম ও এ কোথায় অবস্থিত তো বন্ধুরা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি এটি লন্ডনে অবস্থিত তাহলে আই এটি কোথায় অবস্থিত এটি লন্ডনে অবস্থিত এর সদ দপ্তর আই এম ও এর সদ দপ্তর তাহলে কোথায় অবস্থিত লন্ডনে অবস্থিত দেখো বন্ধুরা আই এম ও এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এটি বন্ধু গঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এটি গঠিত হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো ইউনেস্কো এর সদপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কো এর সদর কোথায় অবস্থিত বন্ধু সঠিক অ্যান্সার হবে অপশন সি এটি প্যারিসে অবস্থিত অপশান সি কারেক্ট অ্যান্সার দেখো বন্ধুরা ইউনেস্কো এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এটি গঠিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বন্ধুরা দেখে পুরো নামটা ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এটি গঠিত হয় খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেনটি দেখো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদ দপ্তর কোথায় অবস্থিত ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর সপ্তাহ গঠিত হয় এর সদ দপ্তর কোথায় অবস্থিত বন্ধু দেখাটি গঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এটি গঠিত হয়েছিল দেখো বন্ধুরা এই সদর দপ্তর সঠিক অ্যান্সার হবে এটি রোমে অবস্থিত অপশন এ কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো ইউনিসিফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনিসিফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো বন্ধুরা ইউনিসিফ এর সদর দপ্তর অবস্থিত বন্ধুরা নিউ ইয়র্কে অপশান ডি কারেক্ট অ্যান্সার তাহলে ইউনিসিফ এর সদর দপ্তর কোথায় আছে নিউ ইয়র্কে রয়েছে অপশান ডি কারেক্ট দেখো বন্ধুরা ইউনেসিপ এর পুরো নাম হচ্ছে ইউএন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড ইউএন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড এটি গঠিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দশ নম্বর প্রশ্ন দেখো ডাব্লুটিও এর সদ দপ্তর কোথায় অবস্থিত ডাব্লুটিও এর সদপ্তর কোথায় অবস্থিত বন্ধুরা অপশান বি এটি জেনেভাতে জেনেভাতে এটি অবস্থিত অপশান বি কারেক্ট অ্যান্সার দেখো বন্ধুরা ডাব্লু এটা একটু মিস্টেক মিস্টেক আছে বন্ধুরা এখানে প্রিন্ট আউট ডাব্লু এইচ হবে এটি ঠিক করে নেবে ডাব্লু এইচ এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি গঠিত হয় উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেন দেখো আরব লীগ এ এ সদর দপ্তর কোথায় অবস্থিত আরব লীগ এ সদর দপ্তর কোথায় অবস্থিত তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে এটি কায়রোতে অবস্থিত অপশন ডি কারেক্ট অ্যান্সার এটি কোথায় অবস্থিত কায়রোতে অবস্থিত বন্ধুরা এটি গঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এর সদস্য সংখ্যা দেশ বাইশটি তার এটি গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এর সদস্য দেশ বাইশটি পরবর্তী কোশ্চেন দেখো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এ ডিবি এই সব এর সদ দপ্তর কোথায় অবস্থিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবি এর সদ দপ্তর কোথায় অবস্থিত তো বন্ধুরা সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি ম্যানিলাতে অবস্থিত কোথায় অবস্থিত এডিবি ম্যানিলাতে অবস্থিত এটি উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল এর সদস্য সংখ্যা দেশ সাতষট্টি তাহলে কবে গঠিত হয়েছিল এটি উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে এর সদস্য সংখ্যা দেশ সাতষট্টি পরবর্তী কোশ্চেন দেখো জি টোয়েন্টি এর সদ দপ্তর কোথায় রয়েছে জি টোয়েন্টি এর সদ দপ্তর কোথায় রয়েছে বন্ধুরা সঠিক অ্যান্সার হবে অপশন নিয়ে এটি মেক্সিকোতে রয়েছে অপশান এ কারেক্ট অ্যান্সার বন্ধুরাটি গঠিত হয়েছিল উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে এর সদস্য দেশ কুড়িটি তাহলে কবে গঠিত হয়েছিল উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে এর সদস্য দেশ কুড়িটি পরবর্তী কোশ্চেন দেখো ডাব্লু ডাব্লু এফ এর সদর দপ্তর কোথায় রয়েছে ডাব্লু ডাব্লু এফ এর সদর দপ্তর কোথায় রয়েছে বন্ধুরা সঠিক অ্যান্সার হবে অপশান এ এটি গ্ল্যান্ডে রয়েছে দেখো বন্ধুরা এর সময় কিছু জিনিস আমি বলে দিই ডাবল এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড নেচার ওয়ার্ল্ড ওয়াইড নেচার তো বন্ধুরা এটি গঠিত উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তাহলে বন্ধুরা আবার বলে দিই ফুল ফর্মটা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এটি গঠিত হয়েছিল উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেন দেখো দ্য কমোলোয়েন্স এর সদ দপ্তর কোথায় অবস্থিত দ্য কমলোয়েন্স এর সব কোথায় অবস্থিত বন্ধুরা অপশান সি এটি লন্ডনে অবস্থিত দেখো বন্ধুরা এটি গঠিত হয়েছিল উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল এ সদস্য দেশ বর্তমানে তিপ্পান্নটি কবে গঠিত হয়েছিল উনিশশো সালে গঠিত হয়েছিল এ সদস্য দেশ তিপ্পান্নটি পরবর্তী কোশ্চেন দেখো সার্ক এ সদ দপ্তর কোথায় অবস্থিত সার্ক এ সদ দপ্তর কোথায় অবস্থিত বন্ধু সঠিক অ্যান্সার বি এটি কাঠমান্ডুতে অবস্থিত এর ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো অপারেশন আর সাউথ এশিয়ানো অপারেশন তো বন্ধুরা এই সদস্য দেশ আছে আটটি এ সদস্য দেশ রয়েছে পরবর্তী কোশ্চেন দেখো এ সদ দপ্তর কোথায় অবস্থিত দপ্তর তো বন্ধুরা সঠিক আনসার ওপেকের সদ দপ্তর কোথায় অবস্থিত ভিয়েনাতে অবস্থিত আর বন্ধুরা ওপেক গঠিত হয়েছিল উনিশশো ষাট খ্রিস্টাব্দে এর সদস্য দেশ হচ্ছে কতগুলি আছে তেরোটি সদস্য দেশ রয়েছে এর ফুল নাম অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর ফুল ফ্রম পরবর্তী কোশ্চেন দেখো আজকে নিয়ে আঠেরো নম্বর প্রশ্ন দেখো ন্যাটো এর সদ দপ্তর কোথায় অবস্থিত ন্যাটো এর সদর কোথায় অবস্থিত বন্ধুরা সঠিক আনসার হবে ব্রাসেলসে অবস্থিত অপশান এ কারেক্ট অ্যান্সার এই ন্যাটো গঠিত হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে বর্তমানে সদস্য দেশ আঠাশটি তাহলে কবে গঠিত হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে এই সদস্য দেশ কটি আঠাশটি এর পুরো নাম হচ্ছে নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন পরবর্তী কোশ্চেন দেখো ইন্টারপোল এর সদর কোথায় অবস্থিত ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত বন্ধু সঠিক হবে অপশন বি এটি ফ্রান্সে অবস্থিত বন্ধুরা ইন্টারপোল গঠিত হয়েছিল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এর পুরোনাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন পরবর্তী কোশ্চেন দেখো এশিয়ান এর সদর দপ্তর কোথায় অবস্থিত এশিয়ান এ দপ্তর কোথায় অবস্থিত তো বন্ধু সঠিক আনসার হবে অপশান এ জাকার্তায় অবস্থিত অপশান এ কারেক্ট আনসার বন্ধুরা এর ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন্স পরবর্তী কোশ্চেন দেখো আর বন্ধুরা এটি গঠিত হয়েছিল উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে একুশ নম্বর প্রশ্ন রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত রাষ্ট্রসংঘের সদ দপ্তর কোথায় অবস্থিত তো বন্ধুরা সঠিক হবে অপশান বি এটি নিউ ইয়র্কে অবস্থিত অপশান বিসার পরবর্তী কোশ্চেন দেখো আন্তর্জাতিক শ্রম সংস্থার এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত আন্তর্জাতিক শ্রম সংস্থা এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত বন্ধুরা সঠিক আনসার এটিও অপশান এ জেনিভাতে অবস্থিত পরবর্তী কোশ্চেন দেখো ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটির দপ্তর কোথায় অবস্থিত ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটির দপ্তর কোথায় অবস্থিত তো বন্ধুরা সঠিক অ্যান্সার হবে এটি জেনিভাতে অবস্থিত অপশান সি কারেক্ট অ্যান্সার জেনিভাতে কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন দেখো আফ্রিকান ইউনিয়নের দপ্তর কোথায় অবস্থিত আফ্রিকান ইউনিয়নের সদ দপ্তর কোথায় অবস্থিত বন্ধুরা সঠিক আনসার হবে ইথিওপিয়াতে অবস্থিত অপশান ডি কারেক্ট অ্যান্সার ইথিওপিয়াতে আফ্রিকান অবস্থিত পঁচিশ নম্বর প্রশ্ন সাধারণ সভার সদ দপ্তর কোথায় রয়েছে সাধারণ সভার সদ দপ্তর কোথায় রয়েছে বন্ধুরা সঠিক আনসার হবে অপশন এ নিউ ইয়র্কে রয়েছে বন্ধুরা ভিডিও দেখা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার আজকে নতুন দর্শকদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেগণ বাজিয়ে দাও জয়েন বন্ধুরা নতুন টুটো দেখা হবে সেম সুস্থ থেকো ভালো থেকো